আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেই বিস্তারিত। তোমরা দেখতে পাচ্ছ এটা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের ওয়েবসাইট। এখানে ডান দিকে উপরে নোটিশে ক্লিক করলেই আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাব। 3 সেপ্টেম্বর 2020 একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করি। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বিসিবি সদর দপ্তর, পিলখানা, ঢাকা। একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন। ভর্তি 13 সেপ্টেম্বর 2020 তারিখ বেলা 11টায় থেকে শুরু হয়ে 15 সেপ্টেম্বর 2020 পর্যন্ত চলবে। ভর্তি পদ্ধতি: প্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে কলেজের ওয়েবসাইটে ভিজিট করে ভর্তি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ভর্তি ফি অনলাইন জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে, অথবা সরাসরি প্রতিষ্ঠানে এসে ভর্তি হতে পারবে। যারা সরাসরি প্রতিষ্ঠানে এসে ভর্তি হবে তারা শুধুমাত্র নিউ মার্কেট সংলগ্ন বিজিপি 3 নং গেট দিয়ে প্রবেশ করবে। কোনো অবস্থাতেই বিজিপির অন্য কোনো গেট দিয়ে প্রবেশ করা যাবে না। ভর্তির জন্য যা যা প্রয়োজন হবে: এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এসএসসি পাশের নম্বরপত্র ও প্রশংসাপত্রের ফটোকপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, শিক্ষার্থীর সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিভাবকের এনআইডির ফটোকপি, বিজিপি সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক প্রত্যয়নপত্র। ভর্তি ফি: ভর্তির সময় 9000 টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। ক্লাস শুরু: খুব শীঘ্রই শ্রেণী কার্যক্রম শুরু না হলে অনলাইনে গুগল মিটের মাধ্যমে শ্রেণী কার্যক্রম শুরু হবে, যা পরবর্তীতে SMS বা কলেজ ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তাহলে তোমরা জানতে পারলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তির জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। আজ এ পর্যন্তই বন্ধুরা। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আল্লাহ হাফেজ।